হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকের বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি এবং আপনি এটাকে খারাপ খবর বলতে পারেন আপনাদেরকে কিন্তু অনেক আগে বলা হয়েছিল কিন্তু আপনাদের মধ্যে অনেকেই হয়তো শোনেননি যার জন্য কিন্তু এই আপডেটটি উঠে এসেছে আবারও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরও কড়াকড়ি নিয়ম না মানলে এবার টাকা নয় নবান্ন নির্দেশ যারা মানবে না তাদেরকে টাকা দেওয়া হবে না মাসিক আগেই বলা হয়েছিল আপনাদেরকে জমা করতে যারা যারা করেননি তাদের জন্য বিশাল খারাপ খবর তবে এক্ষেত্রে আপনাদের হাতে এখনো সময় রয়েছে তো এই সময়ের মধ্যে যদি আপনারা কাজটি করে নেন তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না তো চলুন বিস্তারিত জানাবো এই ভিডিওতে কি আপডেট রয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আপনাদেরকে কি করতে হবে তো সমস্ত কিছু নিয়ে আজকে জানাবো অবশ্যই ভিডিওটিকে নদরে শেয়ার করে জানানোর চেষ্টা করবেন নতুন হলে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব হতে প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা মোটামুটি দশ পনেরো দিন কুড়ি দিন আগে কিন্তু একটা আপডেট বেরিয়েছে ছিল যেখানে নবান্নের থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে সমস্ত মহিলারা ডবল আবেদন করেছে টাকা বেশি পেয়েছে যাদের অ্যাকাউন্টে টাকা বেশি চলে এসেছে তাদের কিন্তু টাকা রিটার্ন করতে হবে যদি তারা টাকা রিটার্ন না করে সেক্ষেত্রে কিন্তু তাদেরটা বাতিল করা হবে এমনটা কিন্তু নির্দেশিকায় জারি করা হয়েছিল এবং যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যোগ্য ব্যক্তি নয় তারা যদি টাকা পায় তাদের টাকা পুরোটাই রিটার্ন করতে হবে এবং তারা ভবিষ্যতে আর টাকাও পাবে না কারণ তারা যোগ্যই না তাহলে কি করে তারা টাকা পাবে যে কারণে কিন্তু ট্রেজারি চালানের মাধ্যমে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে নেওয়া হবে এমনটা জানিয়েছিল সেটা আমি আপনাদেরকে জানিয়েছিলাম এবং তার সঙ্গে এটাও আপনাদেরকে বলেছিলাম মনে করুন আপনি যোগ্য ব্যক্তি কিন্তু আপনার অ্যাকাউন্টে বেশি টাকা ভুলবশত চলে এসেছে তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই নিজে থেকে যোগাযোগ করতে হবে এবং আপনাকে সেই টাকাটি রিটার্ন করার ব্যবস্থা করতে হবে সে আপনি বিডিও অফিস এসডি অফিস অথবা মিউনিসিপাল অফিস অথবা আপনার অঞ্চল অফিস যে রয়েছে সেখানে গিয়ে আপনাকে নিজে থেকে যোগাযোগ করতে হবে যদি সরকারের তরফ থেকে যোগাযোগ আপনার সঙ্গে না করা হয় কারণ সরকারের তরফ থেকে সেই নোটিসে বলে দেওয়া হয়েছিল যে সেখানে যে দিয়েছিল সেখানে বলে দেওয়া হয়েছিল যে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে অর্থাৎ যারা যারা বেশি টাকা পেয়েছে বা ভুলবশত যাদের অ্যাকাউন্টে টাকা বেশি চলে এসেছে তাদের কাছ থেকে কিন্তু সরকার অটোমেটিক্যালি টাকাটা ট্রেজারি রিটার্নের মাধ্যমে নিয়ে নেবে ঠিক আছে তবে সেক্ষেত্রে যারা যারা বেশি টাকা পেয়েছে কিন্তু তা সত্ত্বেও তাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা রিটার কাটা হয়নি বা তারা নিজে থেকে টাকাটা রিটার্ন করার ব্যবস্থা করেনি তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে কারণ জানিয়ে দিয়েছিল সরকারের তরফ থেকে যে আপনাদের কিন্তু অবশ্যই তাহলে যোগাযোগ করতে হবে যদি সরকারের তরফ থেকে যোগাযোগ না করে তাহলে আপনাদের নিজে থেকে যোগাযোগ করতে হবে আর এটা কিন্তু আমি আপনাদেরকে দুটো ভিডিওতে জানিয়েছিলাম তো সেই দুটো ভিডিও আপনারা অবশ্যই অনেকে দেখেছেন যারা প্রতিনিয়ত দেখেন কারণ প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেটই কিন্তু আমি আপনাদের জন্য দিয়ে এসেছি এবং সামনেও কিন্তু আমি আপনাদের জন্য এরকমভাবে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে আসবো যেন আপনার অসুবিধা না হয় আর ঠিকই ফ্যাসিলিটি আপনারা পশ্চিমবঙ্গের রাজ্যের থেকে পেয়ে যাবেন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে যে সমস্ত সুবিধা পাবেন সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে আসবো তো সেটা আমি আপনাদেরকে একবার একটু দেখিয়ে দিতে চাই এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রশাসন শীর্ষমহল স্পষ্ট করে দিয়েছে এখন দেখা গিয়েছে নির্ধারিত বরাদ্দের বেশি অর্থ পৌঁছেছে উপভোক্তার হাতে এই পরিস্থিতিতে লক্ষ্মীর ভান্ডারকে আতস কাছে তলায় আনতে বাধ্য হলো রাজ্য সরকার কলকাতা সহ সব জেলা প্রশাসনকে এখন সরকারের নির্দেশ দিয়েছে জরুরি ভিত্তিতে ওই প্রকল্পের তথ্যভাণ্ডারকে ত্রুটিমুক্ত করতেই হবে জলে যাওয়া টাকাও কোষাগারে ফেরত আনতে হবে দ্রুত সরকারের নির্দেশ পুনরায় চালাতে হবে চিহ্নিত উপভোক্তাদের যাচাই প্রক্রিয়া একমাত্র ন্যায্য উপভোক্তাই তথ্যভাণ্ডারের জায়গা পাবেন অন্যথায় কাটা যাবে নাম জেলাশাসকদের উদ্দেশ্যে সরকারের নির্দেশ সরজমিনে নতুন করে এমন প্রতিটি ঘটনা যাচাই করতে হবে একমাত্র বৈধ উপভোক্তাকেই আর্থিক সুবিধা প্রাপকদের তালিকায় রাখা হবে বাদ বাকিদের কিন্তু নাম কাটা যাবে এমনটা এখানে আপনি দেখতে পাচ্ছেন যেটা জানানো হয়েছিল আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিলাম এখানে নিচে দেখতে পাচ্ছেন এতদিন ধরে অ্যাকাউন্টগুলিতে যে অতিরিক্ত অর্থ পাঠানো হয়েছে ট্রেজারি চালানের মাধ্যমে তা ফেরোত এনে প্রকল্পের মূল খাতায় জমা করতে হবে প্রসঙ্গত সাধারণ মহিলারা উপভোক্তারা এই প্রকল্পের থেকে মাসে পাঁচশো টাকা পেয়ে থাকেন তপশিলি জাতি বা জনজাতিভুক্ত উপভোক্তাদের সেই বরাদ্দ মাথাপিছু এক হাজার টাকা করে দেওয়া হয় এস সি জন্য তো এবার আপনি চার মাস চার মাসের টাকা যদি আপনি এস সি হয়ে থাকেন তাহলে চার হাজার টাকা যদি আদার্স হয়ে থাকেন তাহলে আপনি পাঁচশো করে পাচ্ছেন অর্থাৎ দু হাজার টাকা তো সেক্ষেত্রে আপনি যদি দু হাজার টাকার থেকে পাঁচশো টাকাও বেশি পেয়ে থাকেন সেটাও আপনাকে রিটার্ন করতে হবে এবং যদি আপনি চার হাজার থেকে পাঁচশো টাকাও বেশি পেয়ে থাকেন সেক্ষেত্রেও আপনাকে রিটার্ন করতে হবে ন্যূনতম এটা আমি আপনাদেরকে একটা এক্সাম্পল হিসেবে বললাম আপনি যতই বেশি পেয়েছেন আর অনেকেই কিন্তু টাকা বেশি পেয়েছে অনেকে টাকা কেটেছেও জানেও কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছিলাম আর তার সঙ্গে আপনাদেরকে সতর্ক করে দিয়েছিলাম যাদের বেশি এসেছে তাদের কিন্তু যোগাযোগ করতে হবে তো এখন কিন্তু এমনই একটা আপডেট আপনাদের জন্য চলে এসেছে তবে এক্ষেত্রে ভয়ের কিছু কারণ নেই কারণ যারা জেনুইন ব্যক্তি তারা কিন্তু অবশ্যই পেয়ে যাবে টাকা হয়তো টাকা পাওয়া আপনার কয়েকদিন দেরি হতে পারে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন যেভাবে পেয়ে আসছেন চিন্তা করতে হবে না তবে আপনি যদি বেশি পেয়ে থাকেন আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো আগের মতোই যে আপনি অবশ্যই কিন্তু নিজে থেকে পদক্ষেপ নিয়ে সেই টাকা রিটার্ন করার ব্যবস্থা করবেন তাহলে আপনি যেভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পেও যতদিন চলবে যেভাবে টাকা দেওয়া হবে সেভাবে কিন্তু আপনি তাহলে টাকা পেতে থাকবেন আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না তার সঙ্গে এটা আর একটা গুড নিউজ আপনাদের জন্য যেটা হচ্ছে যারা যারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য না তারাও টাকা পাচ্ছে তো ক্ষেত্রে সেই মহিলারা টাকা পাবে না যোগ্য ব্যক্তি তারা পাচ্ছে না অনেকে এরকম রয়েছে আপনারা অনেকেই কমেন্ট সেকশনে জানাচ্ছেন যে আমরা টাকা পাচ্ছি না তো সেক্ষেত্রে এই সমস্ত কারণের জন্য হচ্ছে তাছাড়াও অনেকেরই কিন্তু ডকুমেন্টসের ভুলের কারণে এখনও বাকি রয়েছে যেটা মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছিলেন আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম সে সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন যে প্রত্যেকে টাকা দিয়ে দেওয়া হবে কোনো চিন্তা করতে হবে না তো আপনাদের কাছে শেষে একটা কথাই বলব যদি আপনারাও বেশি টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু এই নির্দেশিকা অনুযায়ী নিয়মটি আপনাকে মানতে হবে টাকা রিটার্ন করতে হবে আদরে আপনার সমস্যা হবে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই যদি টাকা বেশি এসে থাকে তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করবেন আর যদি না এসে থাকে অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন যেন সে ভিডিওটি দেখে সমস্ত সমস্যার সমাধান করে নিতে পারে এটি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো তো এই ছিল বন্ধুর একটি আপডেট নতুন কোনো আপডেট আসলেই আমি আপনাদের তৎক্ষণাৎ জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে অন্যদের শেয়ার করে জানার চেষ্টা করবেন আর কৃষক বন্ধুর প্রকল্পের টাকা নিয়ে একটি আপডেট দিয়েছি আপনাদের যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা পাওয়া হবে না দুটো ভুলের কারণে কিন্তু অনেকে টাকা পাবে না জানিয়ে কিন্তু অলরেডি ভিডিও দিয়েছি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন এর আগের ভিডিওটাই আমি আপনাদের জন্য বানিয়ে দিয়েছি